আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এটা আমার জেট প্লান্ট, দেখেই বুঝতে পারছেন আমাদের খুবই পছন্দের একটি গাছ। এই গাছটি যেমন সুন্দর দেখতে, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়, এমন একটি গাছ যদি বাগানে থাকে তো আসলে আর কি চাই। তো আমি আজকে শেয়ার করব যে 3 মাস আগে আমার এই গাছটা কেমন ছিল আর এখন কেমন। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে এই গাছটা এমন পরিবর্তন হয়েছে শুধুমাত্র কি কারণে, কি একটি কারণে এই গাছটা এমন পরিবর্তন হলো। তো সাথে থাকুন, দেখতেই পারবেন, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখিয়ে দিই যে এই গাছটা 3 মাস আগে কেমন ছিল। দেখুন, এটা 3 মাস আগে আমি এই গাছটা লাগিয়েছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং 3 মাস পরে কি অবস্থা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, দেখতেই পেলেন যে আমার এই গাছটা 3 মাস আগে কেমন ছিল, এখন আপনাদের সামনে 3 মাস পরে গাছটা কিভাবে পরিবর্তন হয়েছে। দেখুন কি পরিমাণ ঘন ডাল হয়েছে। এই গাছগুলো আমরা সব সময় একটা ভুল করি, জেট প্লান্ট কিনতে গেলে, নার্সারি থেকে কিনতে গেলেই জানি না নার্সারির লোকরা কেন বলে যে এটা ইনডোর প্লান্ট, আমি জানি না। আমি কয়েকবার কিনেছি আমার এই গাছগুলো, আমি যখন নতুন নতুন বাগানে গাছ লাগিয়েছিলাম, গাছ লাগাইতাম, তখন এই গাছটা আমার খুব পছন্দ হলো এবং আমি কিনতে গেলাম আজ থেকে মনে হয় আরও 3-4 বছর আগে। তো তখন তারা বলে দিয়েছিলো যে এই গাছটা ইনডোর প্ল্যান্ট, আপনি আপনার ডাইনিংয়ে রাখতে পারেন কিংবা রুমের ভিতরে রাখতে পারেন, আলো লাগবে না। তো যাই হোক, আমি ওভাবেই রেখেছিলাম, তবে মাঝে মাঝে বাইরে দিতাম। তারপরেও আমার ওই গাছটা কিন্তু আমি বাঁচাতে পারি নাই, কয়েকটা গাছ। তারপর যখন আমি নিজে নিজেই ভাবলাম যে এই গাছটা আমি বাইরেই রাখবো এবং ঘরে ভিতর রাখবো না, তখন আস্তে আস্তে আমি ওই গাছ থেকে কাটিং করে, চারা করে রোদে দেওয়া শুরু করলাম এবং রোদেই রাখলাম। তখন থেকে কিন্তু আমার গাছের পরিবর্তন আমি দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে এই গাছটা কখন নয় ইনডোর প্ল্যান্ট না। আমাদেরকে ইনডোর প্ল্যান্ট বলে কেন যে নার্সারিওয়ালারা ধোকা দেন আমি জানি না, তারা কিন্তু চাইলেই বলতে পারেন যে এই গাছটা ইনডোর প্ল্যান্ট না, এটা রোদের গাছ, আপনি এটা রোদে রাখবেন, এটা আউটডোরের গাছ। তাহলে কিন্তু আমরা গাছগুলো খুব ভালোভাবে বাঁচাতে পারি এবং অনেক ভালোভাবে এই গাছটা খুব শুধুমাত্র রোদ দিতে পারলে এই গাছটা এমন ঘন হবে। এবং যখন আপনি গাছটা রোদে রাখবেন তখন দেখতে পারবেন আপনার এই গাছের যে ডালগুলা এটা এত পরিমাণে ঘন হবে, এত ঘন হবে। এবং যদি আপনি রোদে, অল্প রোদে রাখেন তাহলে কিন্তু এত ঘন হবে না এবং এতগুলা ডালও কিন্তু বের হবে না। দেখুন আমার প্রত্যেকটা গাছে কিন্তু এরকম পাতাগুলো খুবই ঘন। আমার যখন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে গাছটা আমার যখন ওই ছোটো ছোটো টবে ছিল রিপোর্ট করার আগে, তখন আমার এই গাছটা বারান্দায় ছিল, রোদ পেত, 2-3 ঘন্টা রোদ পেত। যারা আমরা রোদ দিতেই পারি না কিন্তু এই গাছটার শখ আছে, তারা কিন্তু 2-3 ঘন্টা রোদ দিলেও মোটামুটি গাছটা ভালো থাকবে। তবে অতিরিক্ত, মানে বেশি ভালো চাইতে গেলে, অতি ভালো রাখতে হলে আর একটু বেশি রোদ দিতে হবে এবং এরকম মোটা মোটা পাতা কিংবা ঘন পাতা চাইলে কিন্তু আপনাকে অবশ্যই রোদ বেশি দিতে হবে। তো তখন কিন্তু আমার গাছটার এত মানে এত ঘন ছিল না। আমি এখন এই গাছটা বাইরে রেখেছি এবং এখন যেহেতু একটু তাপের সময়, রোদের সময়, বারান্দাতে খুব রোদ আসছে, বাইরেও রোদ থাকছে, প্রায় 5-6 ঘন্টা গাছটাতে আমার রোদ থাকছে। তো তার জন্য কিন্তু এই পরিবর্তন। তো অবশ্যই আমরা এই গাছটা কখনোই আমরা ইনডোরে রাখবো না, প্রচুর রোদ দিব, যত রোদ দিতে পারবো তত ঘন হবে। আমি এই গাছে যদি আরও রোদ দিই, আরও রোদের ব্যবস্থা করতে পারি, এই গাছে কিন্তু আরও প্রচুর ঘন হবে। আমি যেহেতু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি যে যত রোদ দিতে পারছি ততই দেখছি যে গাছের এই পরিবর্তন। তো আমি আর একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিই, সেটাও আমি ওই 3 মাস আগেই বসিয়েছিলাম। এটা এই যে এই গাছটা আমি কেন এরকম নেট দিয়ে ঢেকে দিয়েছি আমি আপনাদেরকে বলছি। এই গাছটা, এই গাছগুলা জানি না কেন পাখিতে খুব পছন্দ করে, যে ও মানে পাখির যন্ত্রণায় আমি এই গাছটা এরকম ঢেকে দিয়েছি। আমার এই গাছটা আরও ঘন ছিল, আমি চেয়েছিলাম যে হ্যাঙ্গিং পটে যদি যেহেতু লাগাচ্ছি সেহেতু গাছটা যেন খুব ঘন থাকে। এখানে এখানে অনেক গাছগুলো, গাছ ছিল কিন্তু গাছগুলো সবই পাখিতে উঠিয়ে ফেলেছে এবং আমি এই গাছটা কোনোভাবেই বড় করতে পারছিলাম না। তারপরে এই গাছটাতে আমি নেট দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার এই গাছে দেখুন, এবং রোদে, অবশ্যই রোদে রেখেছি, রোদে রাখার পরে দেখুন এমন হয়েছে। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাছটা 3 মাস আগে কেমন ছিল। এটাও দেখুন, এটাও আমি লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম তো পাখিতে এগুলো খেয়ে ফেলেছে, এই জন্যে। আর যে কটা গাছ ছিল সেটাই এখন পরবর্তীতে কতটুকু বড় হয়েছে সেটাই দেখাচ্ছি।
তো দেখিয়ে দিলাম যে এই গাছটা 3 মাস আগে কেমন ছিল। তো তারপর থেকে আমি প্রায় 1 মাস পরে আমি এই নেটের ব্যবস্থা করেছি এবং তারপর এই গাছের এই পরিবর্তন, প্রত্যেকটা পাতা খেয়ে ফেলছিল, ডাল খেয়ে ফেলছিল, বড় হতেই পারছিল না। তো আস্তে আস্তে যখন ঢেকে দিলাম তখন কিন্তু বেশ পরিবর্তন, এবং প্রত্যেকটা ডাল দেখুন কিভাবে ঘন হয়েছে, প্রতিটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ঘন হয়েছে, এবং এটা শুধুমাত্র রোদের কারণে। আর এই গাছের খাবার, আমার এই গাছের ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি অল্প টুকটাক বলে দিচ্ছি এই গাছে খাবার দিবেন কেমন। এ গাছে খাবারের চাহিদাও খুব কম, আপনি 3-4 মাস পরে কিংবা 2 মাস পরে যদি চান, আপনি একটু কম্পোস্ট সারটা যে আছে, ভার্মি কম্পোস্ট সারটা, ওটা 1 মুঠ সার যদি আপনার গাছে গোড়ায় দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো খাবারের প্রয়োজন হয় না। এবং অবশ্যই আপনি আবার নিমখোলও দিতে পারেন, নিমখোল সারটাও কিন্তু খুব ভালো, নিমখোল না সরি সরিষার খোলটা দিতে পারেন, সরিষার খোলটাও কিন্তু গাছের জন্য খুবই উপকারী, এটাও আমি দিয়ে থাকি। এবং দেখুন এখান থেকে আমার একটা গাছ, এই যে এই গাছটা খুব ডাল খুব বড় হয়ে গিয়েছিলো, এটার অনেক লম্বা হয়ে গেছিলো, এটা আমি কেটে এখানে বসিয়ে রেখেছি বালির ভিতরে, এবং সেটা বাড়ছে, পাতা ডালপালা বের হচ্ছে। এই গাছগুলো কাটিং থেকে, খুব ছোটো ছোটো কাটিং থেকেও কিন্তু চারা হয়ে যায় খুব সহজে, একদম কোনো কিছুই করা লাগবে না। এবং আপনি বালিতে না বসান, মাটিতে বসান, তাতেও কিন্তু আপনার এই গাছটা খুব ভালোভাবে কাটিং থেকে চারা হয়ে যাবে, খুব ছোটো ছোটো চারা থেকেই, কাটিং থেকেই চারা হয়ে যাবে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার 3 মাস আগে গাছটা কেমন ছিল এবং এখন কেমন আছে। তো আপনার গাছ যদি এখনও অল্প রোদে থাকে, বেশি রোদে দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার গাছ এত সুন্দর হয়ে যাবে যে আপনার শুধু দেখতে ইচ্ছে করবে। আমি তো শুধু আমার এই গাছটা দেখি যে কেমন পরিবর্তন হয়েছে, আগেও সুন্দর ছিল, এখন তো প্রচুর পরিমাণে সুন্দর হয়েছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার বকবক শোনার জন্য। আল্লাহ হাফেজ।